বেটার দান দান দিও না বলে কারণ গুরুদেব কারণ গুরুদেব আমি দান দেবো না আমি তো সকলের কাছে বলে আছি যে যা চাইবে আমি তাই দান দেবো যে আসুক না কেন বলে যাও না তোমার কত ক্ষতি করবে বল যে ক্ষতি করে কর করুক ওই যে বলছে গুরুবাক্য লঙ্ঘন করো না কেন গুরুবাক্য লঙ্ঘন হচ্ছে গুরু বাঁচাচ্ছে না তখন বলি ইয়ে করছে যে আজমন করতে বলছে না গঙ্গা জলে আজমন শুদ্ধ করে তখন দান করবে আজমন করছে সব গুরুদেবের কথা যখন শুনছে না গুরুদেব তখন সেই ভৃঙ্গারে নলের মুখে ধরে একটা ভ্রমর হয়ে গিয়ে ঢুকে আছে ভৃঙ্গার গঙ্গা জলের ভেতরে তাহলে বুঝেছো তা তো গঙ্গা জল না পড়ে মানে পিতা তো পুত্র শিষ্য তার এত বড় ক্ষতি হবে তিনি কি ওই সব মানে তাই তার ব্যবস্থা করার জন্য সব করছেন তাহলে একজন ভৃঙ্গারের ভেতরে তখন ওই বসুধা বহন বলছে কি হয়েছে কিন্তু জল গঙ্গা জল পড়েনি তোমার তাহলে কি বেঁধেছে বলে কুঁচ দে ওই কুঁচ দিয়ে সেরাক করে দাও দিলে বেরোবে ওই সেই জন্যে কুঁচ দিয়ে সেরাক করে দিল আর চোখ আবার হয়ে রক্ত আসছে যে মানে গুরুদেবের একটা চোখ ওই খানা খানা শুক্রে বলে না শুক্রাচার্য দৈত্যরাজ দৈত্য গুরু শুক্রাচার্য আর দেবগুরুকে বৃহস্পতি হ্যাঁ যাই হোক এখন করেছি কি না তারপরে যখন দেখলাম শেষ চেষ্টা করে আর কিচ্ছু হলো না হ্যাঁ তাহলে দেখো বলিকে বলেছিলেন যে ভগবান নারায়ণ তোমার এসে এই করতে এসেছে বলি বলেছিলেন গুরুদেব তোমার ওই কথাগুলো আমি মানব না তাতে আমার জীবন যায় যা ভগবান গোবিন্দ সেবায় যদি আমার জীবনটা চলে যায় যাবে তবুও আমি তাহলে গুরু কথা লঙ্ঘন করেছে গুরুবাক্য লঙ্ঘন করেছে তাহলে ক্ষেত্র বুঝে বিচার হয় মা ভগবান অনেকবার বলেছি তবু একটা ঠাকুর শিলার কথা বলি স্বামী অখণ্ড নন্দী জীবন গঙ্গাধর মহারাজ ঠাকুরের সন্তান শ্রীরামকৃষ্ণ দেবের সন্তান এই যে ক্ষেত্র বিশেষ বিচার হয় এক বিচার দু তিন রকম হয় ক্ষেত্র বিশেষ হয় কীরকম আছে একদিন গঙ্গাধর মহারাজ উনি নৌকায় করে গঙ্গাতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাচ্ছেন স্বামী অখণ্ডানন্দজি খুব তেজস্বী যারা জানেন রামকৃষ্ণ মিশনে খুব তেজস্বী সন্ন্যাসী ছিলেন এবং সেই নৌকার মধ্যে একজন লোক সে হচ্ছে কে ওই দেখলো যে এই লাল কাপড় চোপড় দিয়ে সন্ন্যাসী গেরুয়া এসেছে এই পাগলা ঠাকুরের চেলা দক্ষিণেশ্বরের যে পাগলা ঠাকুর আছে না তার চেলা তা সে পাগলা ঠাকুর মানে না তাই সে পাগলা ঠাকুরের গাল মন্দ করছে ভণ্ড পতাকার ভণ্ডামি করে সেখানে নানান রকম গাল বন্ধু করছে এখন অমরনাথজি বলে কি আমার গুরু নিন্দা হচ্ছে গুরু নিন্দা যেখানে করে যে গুরুদেব বলে যে সেখানে থাকতে নি বা তার প্রতি ক্ষমতা থাকে তার প্রতিরোধ করো চলো নৌকার আজ বিপদ বলে এইরকম এইরকম করে নৌকাটা জীবিত তাহলে ছেলে বউ মেয়ে সে অনেক কিছু আছে তো খেয়াল বোধ আছে সবাই কান্না গোল করতেছে প্রত্যেকদিন নৌকাটা সঙ্গে দিল বুঝে আছো ভয় আর বেঁচে গেলি ভয়ে আর সেই মাঝি এইয়েরা সব আর কেউ কিছু বলে না বলে সাংঘাত দিল আস্তে আস্তে দক্ষিণেশ্বরে লাগিয়ে দিল দক্ষিণেশ্বরে লাগিয়ে দিয়ে সেখানে ঠাকুরের কাছে গিয়ে আগে গিয়ে বলছে ঠাকুর আজকে গঙ্গার নৌকায় এইরকম ঘটনা হয়েছে আপনার নিন্দা করতেছে বুঝে আছো কী বললি আমি সারা নৌকায় ডুবি দিচ্ছিলাম আর আমার গুরু নিন্দা করতেছে বলে শালা হ্যাঁ তুই এরম অন্যায় কাজ করতে গেলি কেন কখন আমি বলি কী কাটবার তিনি তো আমার বলেছে গুরু নিন্দা যেখানে হবে সেখানে থাকতে নেই যদি ক্ষমতা থাকে প্রতিরোধ করি তোমার নিন্দা করতে তো সেই জন্য আমি আরে সত্যি বুঝেছে বলবি তো নৌকার মধ্যে একজন লোক তোর গুরু নিন্দা করেছে আমার নিন্দা করেছে আর বাদবাকি নৌকার লোকেরা কী অন্যায় করেছে বালবাচ্চা তারা যদি ডুবে যায় আর মাঝি মাল্লাটা কী উপায় করেছে তার নৌকারা যদি ডুবে যায় তার জীবন জীবন জীবিকা নষ্ট হয়ে যাবে তুই সেখানে নৌকাটা ডুবে দিয়ে যাচ্ছে ঠিক আছে ক্ষেত্রে বুঝে কেরম কাজ হয় বিচার